বিরোধী দলের করাপ্ট নেতাদের নিজের দলে আনার জন্য ব্যবস্থা করছে, এবং তাই সেই অজুহাতে যে কোনো সত্যিকারের গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ যারা তার বিরোধিতা করছে, এমনকি সাংবাদিকদের পর্যন্ত গ্রেপ্তার করে জেলে পড়ছে। আমাদের দল একটি প্রকৃত সাম্যবাদী দল, এইসবের বিরুদ্ধে ইলেকশনে জিতে কিছু করা যাবে না। সিপিআই সিপিএম প্রকৃত বামপন্থী দলগুলির কাছে বারবার আবেদন রেখেছে যে দেশে একটা সত্যিকারের বাম এবং গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলে, এই সরকারগুলির পুঁজিপতি শ্রেণীর স্বার্থবাহী রাজনীতিকে নীতিকে পরাজিত করার জন্য। সিপিআই সিপিএম সেই কথায় কর্ণপাত না করে কিছু আসনের লোভে কংগ্রেসকে সেকুলার এবং গণতান্ত্রিক ভেবে সেই জোটে সামিল হয়েছে। আমরা বলছি আমাদের দলের পক্ষ থেকে, আমরা যেমন জনগণের দাবি দাওয়া নিয়ে সারা দেশে সারা বছর ধরে আন্দোলন করি, এই আন্দোলন গেলে পরে যখন ইলেকশন সামনে আসে আমরা ইলেকশনও লড়ি, তখন আমাদের রাজনীতি জনগণের কাছে নিয়ে যাই। আমরা যদি বিধানসভা এবং পার্লামেন্টে জয়ী হই এবং তার প্রমাণও করেছি, আমরা পার্লামেন্টের ভিতরে এবং বিধানসভার ভিতরে জনগণের কণ্ঠকে পৌঁছে দিয়ে তাদের দাবি দাওয়া নিয়ে লড়াই করি। এই উদ্দেশ্যে আমরা এবারের 18তম লোকসভা নির্বাচনে আমরা 151টি আসনে সারা ভারতবর্ষে লড়াই করছি। ত্রিপুরা রাজ্য পশ্চিম আসনে আমরা প্রার্থী দিচ্ছি। প্রথম আসনে আমাদের দল এসিসিআই কমিউনিস্ট অরুণ কুমার ভৌমিককে মনোনীত করেছে। আমরা আশা করব ত্রিপুরা রাজ্যের ভোটারদের কাছে আমাদের কথা আপনারা পৌঁছে দেবেন।